কি করে যে নারদায় শুভেন্দুকে ডাকে না, একটা নির্লজ্জ বেহায়া, এই বলে ফেললাম। আমি আমি মানে আই এম সরি, আমি কথা দিয়েছিলাম মাকে, একটা নির্লজ্জ বেহায়া, দুশ্চরিত্র বদমাস, একটা একটা বলছি আমি, একটা স্কাউন্ড্রেল, একটা দুশ্চরিত্র বদমাস, যে আমাদের নেত্রীর নামে নোংরা ভাষায় ব্যবহার করে, একটা অভিষেক ব্যানার্জির মতো ছোট্ট ছেলে, শুভেন্দু বিয়ে করলে অভিষেকের বয়সী ছেলে হতো, তাকে দু ওই নোংরা ভাষায় কথা বলেন, আর নিজে নারদা থেকে বাঁচার জন্যে বিজেপির চাদর গায়ে নামাবলি গায়ে দিয়ে ধেই ধেই করে নাচছেন হরিনাম করে, লজ্জা করে না? অভিষেকের ওইটুকুন বাচ্চা মেয়ে তাকে কোলে নিয়ে গিয়ে 9 ঘন্টা রগড়েছে দিল্লি। মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, আমরা কোনো এজেন্সির বিরুদ্ধে নেই, আমরা সবাইকে সহযোগিতা করতে প্রস্তুত, যা খুশি করুন পারুন। 98% নির্বাচনে পঞ্চায়েতে মানুষ এই 2 কোটি পরিবারের কাছে আমরা পৌঁছবার পরেই আদর দিয়ে ভালোবাসা দিয়ে এই গানই আবার গাইবেন, এসো এসো আমার ঘরে এসো বসে আছি হাসবে। কি একটা দেখলাম যে ওই তার আগে যে আমাদের ওই নন্দীগ্রামে জয় হলো, তার আগে যে আবার আরো 3টে সমবায়তে জিতলাম সেটা তো বললেন না, আর বামেদের জয় হয়েছে মানে এটা প্রমাণ হলো পশ্চিমবঙ্গ গণতন্ত্র পুরোপুরি সুরক্ষিত, এবং এটা G20 সদস্যদের জানাবার জন্য আমি কমিউনিস্ট পার্টির লোকেদের, ওদের তো অনেক ত্যাগ আছে, যে G20 কে জানান আজও মমতা ব্যানার্জি 3 বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এখনো একটা সমবায়তে বামপন্থীরা জিততে পারে, যাদের বিধানসভায় 0 সংখ্যা হচ্ছে এমএলএ, জিতেছে মানে মানুষ ভোট দিচ্ছে, গণতন্ত্র সুরক্ষিত। আমার মনে হয় দিদির সুরক্ষা কবচ এই মুহূর্তে পুতিনের ফৌজের থেকেও বেশি বড়, কি করবেন বলুন? যদি না যায় তাহলে বলবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় রাজ্য কেন্দ্রকে সহযোগিতা করছে না, যদি মমতা ব্যানার্জি যান তাহলে বলবেন সেটিং হয়ে গেছে, যদি না যান তাহলে বলবে কেন্দ্রের জন্য সংঘাতে রাজ্য বঞ্চিত হচ্ছে। আজকে প্রমাণ হয়ে গেল এই যে দুয়ারে সরকার, এই দুয়ারে সরকারটাকেও যদি আপনি আরেক রকমভাবে সুরক্ষা কবচের আপনি সোলে রেখেছিলেন, দু পিঠেই হেড ছিল, টস করলেই হেড, আপনি যদি সুরক্ষা কবচকে হেড টেল করেন দেখবেন ওই দুয়ারে সরকার আর সুরক্ষা কবচ একটা টাকার এপিট আর উপিট, মানে একটা দুয়ারে সরকার তোমার দরজায় আরেকটা সুরক্ষা কবচ তোমার আঙুলে, শুধু দিদির দুধ ট্যাপ করলে এখানে নরেন্দ্র মোদীকে প্রেসিডেন্ট করলেও কিছু করা যাবে না, এটা পশ্চিমবঙ্গ দিদির দুধ, কিন্তু ওদের দলের মধ্যে তো দ্বন্দ্ব চলছেই, ওদের যারা এই নতুন এই যে সেলিম বা তন্ময় মানে অপেক্ষা এরা সবাই পাকা বুড়ো, কেউই বাচ্চা নয়, তবে এরাও চাইছেন সূর্যকান্ত তারপরে বিমান বসুরা চলে যান, এদের বিরুদ্ধে দলে একটা চলছে, এটা কমিউনিস্ট পার্টিতে বরাবর হয়, এটা ক্ষমতা দখলের লড়াই, দলের অলিন্দে কু করে কি করে আগের লোকগুলোকে আগের জেনারেশনকে হাটিয়ে দিয়ে পার্টির ক্ষমতা দখল করা। তবে সূর্যকান্ত মিশ্র তিনি যে বলছেন, তিনি কি পেছন দিকে তাকিয়েছেন, কেউ তো নেই সিপিএমে, কোথায় যাবে, সংখ্যা 0। দেখুন 100 দিনের টাকাটা তো দরকার, তাই না? টাকাটা যদি আটকে রাখে সেটা তো অন্যায়, এখন বেঁধে রাখবে, মার দিয়া যায় কি ছোট দিয়া যায়, বলতে সাথ স্যালুট দিয়া যায়, আমি গণতন্ত্রে মানুষ শেষ কথা বলবে, ওইও বললাম মানুষ শেষ কথা বলবে, একটু অপেক্ষা করুন, আর তো 2 মাস বাদেই পঞ্চায়েত নির্বাচন, তাহলে শুভেন্দু কি চায় যে লোক চাকরি পাবে না? খুব স্বাভাবিক, শুভেন্দু চায় এখানে হোমগার্ড নিয়োগ না হয়ে এখানে CRP নিয়োগ হোক, তাহলে ওর আরেকটু সিকিউরিটি বাড়ে, মানে আমরা ছোটবেলায় বলতাম দুপাশে 2 কলা গাছ মধ্যিখানে মহারাজ, দুপাশে 2 পাথর মধ্যিখানে মেথর, তেমনি শুভেন্দু অধিকারী চারপাশে CRP আর ওই দিল্লির কেন্দ্রীয় বাহিনী নিয়ে আরাম করে বসে থাকে, সেই ক্যাডার নিয়োগ হচ্ছে কি না নিয়োগ হচ্ছে, আপনাদের তো এজেন্সি আছে লাগিয়ে রাখুন পেছনে, অসুবিধে কি আছে? শুভেন্দুর টাকাগুলো কে করেছে?
শুভেন্দুর টাকাগুলো কে করেছে, এমন নাম বলে দেবো না তো মুশকিলে পড়ে যাবেন, নাম আছে আমাদের কাছে। ও যেমন 8-12-21 বলেছিল, আমাদেরও 2-3টে নাম আছে, বোমা কিন্তু ফেটে যাবে, 1 কোটি পাঠাচ্ছি। দিদির দূত না, আমি তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় দিদির দূতের কথা বলতে এসেছি। আপনি দিদির দূত নিয়ে প্রশ্ন করুন, এটা সব থেকে ভালো না যে বিচারালয়ের ব্যাপারে যিনি নন বিচারালয় একজন, আমি আইনজ্ঞ নই, আপনারা কি চান আমি কন্টেম্পটে পড়ি? আপনারা তো আমায় ভালোবাসেন, বিচারপতি বারিশ চন্দ্রে প্রশ্ন শুনুন, এই ব্যাপারে বলার জন্য আমাদের নিজস্ব মুখপত্র আছেন এবং আমাদের আইনি মুখপত্র আছেন, যা বলার তালা বলবেন। আপনারা তো আমায় ভালোবাসেন, আমায় কেন ফাঁসাচ্ছেন? দেখুন একটা কথা বলি, এই নিয়ে ইতিমধ্যেই না সারা ভারতবর্ষে এনআইএ থেকে এমন কোনো এজেন্সি নেই যারা না, তাতে যা পাওয়া গেছে সেটা কোনোটাতেই জলপাইগুড়ির বীরপাড়া বা কুচবিহারের মদন মোহন তলার নাম লেখা ছিল না, এর থেকে বেশি আর কে খুঁজছে? না আমার দায়িত্ব নয়, আমার পশ্চিমবঙ্গের দায়িত্ব, আমার আমার পশ্চিমবঙ্গের কুচবিহারের মদন মোহন তলা বা জলপাইগুড়ির কালীবাড়ির কোনো ছবি ওখানে ছিল না। মানুষের যদি সুবিধে হয় যে কোনো জিনিস, মানুষের যদি সুবিধে হয় এমন যে কোনো, সে তো মেট্রো রেলও, হ্যাঁ না মেট্রো রেলও তো কেন্দ্রীয় প্রকল্প, তার মানে আমরা চুরি না, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো রেলটা তৈরি করেছিলেন, কিন্তু মানে এই যে আজকে সমৃদ্ধি বা মেট্রো রেল, কিন্তু তার মানে এই নয় যে সাউথ ইস্টার্ন ইস্টার্ন এগুলো পশ্চিমবঙ্গে, এগুলো কেন্দ্রীয়, কিন্তু এগুলো ওরা করেনি, এগুলো সাহেবরা করেছিলেন, কিন্তু সেটা প্রশ্ন নয়। মানুষের যাতে ভালো হবে, যেটা মানুষ মেনে নেবে ভালো। বন্দে ভারতের যে পাথর ছাড়া এটাকে প্রতিবাদ জানাবেন না? আমি তো সব থেকে আগে এটাই বলবো যে কেন্দ্রীয় সরকার কি করছে, ওরা তো বিএসএফ অলরেডি অন্য দেশের ভেতরে 500 কিলোমিটার ঢুকে যাওয়ার মতো পাওয়ার বিল পাস করিয়ে নিচ্ছে, অন্য দেশের মধ্যে ঢুকে যেতে পারছেন আর নিজের দেশের পাথরের টুকরো ছাপটা বার করতে পারছেন না, যে মহেঞ্জোদড়োর পাথর না পশ্চিমবঙ্গের আশেপাশের অন্যান্য রাজ্যের পাথর। দেখুন শত্রুঘ্ন সিনহা একজন সিনিয়র লোক, আর ব্যক্তিগতভাবে কে কি মত দিয়েছে আমি বলবো না, তবে রাহুল গান্ধী যে যাত্রা ভারত যাত্রা করছেন আমি বলবো তাদের এটা প্রমাণ হলো যে উনি ভারতবর্ষের নেতৃত্ব দিচ্ছিলেন কিন্তু ভারত তাকে জানতেন না, তো ভারত তাকে যদি চেনার চেষ্টা করেন খারাপ কি, আগে ভারতটা জানুন তারপর নেতৃত্ব। আপনি জানেন গান্ধী আফ্রিকা থেকে ফিরে এসে যখন ওনাকে বলা হলো যে তোমার প্রথম প্রোগ্রাম কি, উনি কংগ্রেসের মিটিংয়ে গেলেন, তখন ওকে বলা হলো যে তুমি বক্তৃতা করো, উনি উঠে বললেন কংগ্রেস ডাজন্ট রিপ্রেজেন্ট ইন্ডিয়া, বলেই হঠাৎ মানে কংগ্রেস ভারতকে রিপ্রেজেন্ট করে না বলে উনি হাঁটতে শুরু করলেন, আর ওই যে হাঁটা আর ট্রেন করতে করতে সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে দেখলেন মেয়েরা চান করছে, থরথর করে কাঁপছে, গায়ে কাপড়টুকু নেই, নিজের চাদরটুকু খুলে মায়ের গায়ে পরিয়ে দিলেন। আগে ভারতকে চিনুন, আগে ভারতকে জানুন, মমতা ব্যানার্জি ভারতকে জানেন, তাই কন্যাশ্রী যে অ্যাওয়ার্ডটা নিয়ে আসে এটা নামে বাংলার হলেও পৃথিবীর মানুষ জানে যেটা বাংলার নয়, বাংলা বলে একটা রাজ্য ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে আছে, এটা ভারতের জয়, তাই আমরা সবসময় ভারতবর্ষ পশ্চিমবঙ্গ আমরা আলাদা করে দেখি না, আমরা মনে করি পশ্চিমবঙ্গের একটা অ্যাওয়ার্ড পাওয়া মানেই সেটা ভারতবর্ষের অ্যাওয়ার্ড। রাজীব গান্ধী, রাহুল গান্ধী দেখুন অনেকদিন দাড়ি টাড়ি না কামালে, আমি শুনলাম কাল্লুর জন্য অনেকদিন নাকি দাড়ি কামায়নি, পুষ্পা বইটা 6 মাস নাকি দাড়ি কামায়নি ওই এলাম করার জন্য, তো সে তো রাজীব রাহুল গান্ধীর ইচ্ছে হয়েছে কামায়নি, ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভালো ঘুরুন। আমি গেলাম আমার ভবানীপুর দিয়ে ঘুরছিল, আমি বেরোচ্ছিলাম আমার গাড়িটা যাচ্ছিল, আমি দেখলাম একটা লোক মাইকে চেঁচাচ্ছে আর একটা লোক বসে রয়েছে, আমি বললাম কি হচ্ছে রে, নতুন কিছু বিক্রি করছে, দেখ তো ভুট্টা কিনা, আমি ভেবেছিলাম ভুট্টা আমার খাওয়ার ইচ্ছে হয়েছিল, বললো না না ওই অধীর চৌধুরী আসছে কংগ্রেসের ভারত যাত্রা নিয়ে।